এই তীব্র গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে আমরা সবাই ভালোবাসি, আর সেটা যদি ম্যাঙ্গো লস্যি হয় তাহলে দারুণ মজা। আজ দেখাবো ঝটপট, কোনো ঝামেলা ছাড়া, স্বাদে ভরপুর ম্যাঙ্গো লস্যির রেসিপি। আশা করছি সবার ভীষণ ভালো লাগবে। পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। চলুন রেসিপিটি শুরু করি। আমি এখানে দুটো হিমসাগর আম এরকম ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। হিমসাগর আমের কালারটা এরকম ভালো হয় দেখতে, আপনারা চাইলে অন্য কোনো আমও ব্যবহার করতে পারেন। নিয়েছি এখানে 200 গ্রাম টক দই, 7-8টা কাজু বাদাম একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলোকে হাফ হাফ করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 3 টেবিল স্পুন চিনি। একটা মিক্সিং গ্রাইন্ডার নিয়েছি, তাতে আমি প্রথমে আমের কিউবগুলো দিয়ে দিচ্ছি। কাজু বাদামটা দিয়ে দিলাম। এখন দিচ্ছি চিনিটা। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, যেহেতু আমটা মিষ্টি সেই অনুযায়ী আপনারা কম বেশি চিনিটা ব্যবহার করবেন। 200 গ্রাম টক দই নিয়েছি, টক দইটা দিয়ে দিলাম। দিচ্ছি 1/2 টিস্পুন বিট নুন। বিট নুন দিলে টেস্টটা অনেক বেশি ভালো হয়। 7-8টা আইস কিউব নিয়েছি, আইস কিউবটা দিয়ে দিলাম। এক্সট্রা কোনো জল আমি ব্যবহার করব না। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি, একটা স্মুথ ব্লেন্ড করতে হবে। এতে আমি এক্সট্রা জল কোনো ব্যবহার করছি না, আইস কিউবটা বলে গিয়েই এটা খুব সুন্দর একটা লিকুইড তৈরি হবে। সামনে জামাই ষষ্ঠী, এছাড়া যে কোনো অকেশনে আপনারা এই গরমের সময় খুব অল্প সময়ে ঝটপট এভাবে ম্যাঙ্গো লস্যি বানিয়ে আপনারা এর স্বাদ উপভোগ করতে পারেন। দই লস্যি তো আমরা সারা বছরই খেয়ে থাকি, এখন আমের সময় একটু আমের ফ্লেভার হলে লস্যিটা খেতে খুবই দুর্দান্ত লাগে, আর এর কালারটাও খুবই অসাধারণ হয়। আমি এখানে হিমসাগর আমটা ব্যবহার করেছি, কারণ হিমসাগর আমের কালারটা একটু লালচে হয়, লস্যির কালারটা খুবই সুন্দর হয়। আপনারাও চেষ্টা করবেন একটু লালচে ধরনের যে আমগুলো হয় সেই আমগুলো ব্যবহার করার জন্য, তাহলে এর কালারটা খুব সুন্দর পারফেক্ট হবে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। আমার লস্যিটা একদম রেডি, দেখুন আমি সার্ভ করছি, কত সুন্দর একটা স্মুথ লস্যি আমার তৈরি হয়েছে। এই যে যে প্রপোর্শনে আমি ব্যবহার করলাম সেইভাবে সেই প্রপোর্শনে আপনারাও যদি ব্যবহার করেন, এরকমই একটা সুন্দর লস্যি আপনারও তৈরি হবে। দেখুন চামচের সাহায্যে আমি দেখাচ্ছি, এটা খুব বেশি গাঢ়ও হয়নি আবার খুব বেশি পাতলাও হয়নি, এরকম ধরনের থিকনেসের আপনারা লস্যিটা বানাবেন। গার্নিশিংয়ের জন্য আমি কিছুটা চাট মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম, আর কয়েকটা পেস্তা কুচি করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দেখা হবে পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।